ঘরের মাঠে লিভারপুলের কাছে হারের পর সমালোচনার মুখে পড়ে বিরক্ত ম্যানু কোচ এরিক টেন হ্যাগ। রবিবার ঘরের মাঠে লিভারপুলের কাছে 3-0 গোলে হারের মুখ দেখেছে রেড ডেভিলরা। অল রেডদের হয়ে জোড়া গোল করেছেন লুইস দিয়াস, একটি গোল মোহাম্মদ সালাহ। এমন হারের পর কোচের উপর ক্ষুব্ধ ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একাংশ। ম্যাচ শেষে এরিক টেন হ্যাগকে হারের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বিরক্তির সুরেই তিনি বলেন, তিনি হ্যারি পটার নন, কেউ যেন তার থেকে কোনো জাদুকরি ফল আশা না করেন। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ফুটবলারদের সময় দিতে হবে, তার জন্য কমপক্ষে কয়েক সপ্তাহ এমনকি মাসখানেকও লেগে যেতে পারে। তবে মরশুমের শেষে গিয়ে তার দল ট্রফি জিতবে বলেই আশাবাদী টেন হ্যাগ।